সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টিভির খবরে আপনারা এখন দেখবেন নয়াপল্টনের কার্যালয়ের সামনেই বিএনপি পাগল রিজবির মৃত্যু এ নিয়ে বিস্তারিত আরও থাকবে মিত্র হাসিনার শীতল অভ্যর্থনা কাঠগড়ায় দিল্লি লেখলো আনন্দবাজার পত্রিকা চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ পেঁয়াজের বাজার আবারও অস্থির একদিনের ব্যবধানে উল্টো দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কাছে পাগল রিজভি হিসেবে পরিচিত সেই রিজবি হালাদার আর নেই শনিবার রাত দশটা বিশ মিনিটে নয়াবপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মৃত্যু হয় বিএনপি চেয়ারপার্সনের প্রেসিং সদস্য সাইরুল কবির খানের তথ্য নিশ্চিত করেছেন কোনো পদ পদবি না থাকলেও দলের জন্য নিবেদিত এক প্রাণ ছিলেন রিজবি হালাদার ঢাকায় বিএনপির প্রায় সব কর্মসূচিতে দেখা মিলত তার কখনো কাফানের কাপড়ের শরীর মুড়ে কখনো আবার খালদা জিয়ার মুক্তি চাই বা তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই এমন সব ব্যানার নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তিনি প্রায় প্রতিদিন ভোরে বিএমপির কার্যালয়ে এলাকায় আসতেন রিজবি হালাদার সন্ধ্যার পর আবার নারায়ণগঞ্জ ফিরে যেতেন দলীয় সূত্র থেকে জানা গেছে শনিবার চিকিৎসার জন্য কাকরাইলি ইসলামী ব্যাংক হাসপাতালে যান রিজবি পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয় ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি নয়াপল্টনে বিএমপির কার্যালয়ের সামনে আসছিলেন কার্যালয়ের সামনে এসে রিকশা থেকে পরে মৃত্যু হয় তার সায়রুল কবির বলেন রিজবি ইন্তেকাল করেছেন আমি ওকে অনেক আদর করতাম মৃত্যুর সংবাদ শুনে খুব খারাপ লাগছে আল্লাহ যেন তাকে করে রাত দেড়টায় দলীয় কার্যালয়ের সামনে রিজবি হাওলাদারের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার শেষে রাতেই তার লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় পনেরোই ফেব্রুয়ারি দু সকাল সাড়ে এগারোটায় ফল নিয়ে কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন খালদা জিয়া ভক্ত দিনমজুর রিজবি হাওলাদার সাংবাদিকদের তিনি বলেন আমার মা খাল্লা জিয়া গ্রেফতার হর পর গত আট দিনে মাত্র তিনবার ভাত খেয়েছি খালদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে শুধু কাছি রিজবি বলেন খালদা জিয়া আমার ও আমার মায়ের তুল্য তিনি আমার মা আমি তার কর্মী তাকে আমরা দেখছি না তিনি কেমন আছেন জানতে আমি তার জন্য না খেয়ে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছি কাঁদতে কাঁদতে তিনি বলেন আমি এসেছি আমার মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তিনি অ্যারেস্ট হওয়ার পর তার কোনো খাওয়া দাওয়া নেই আমি গত কয়েকদিন না খেয়ে যে টাকা জোগাড় করেছি সেই টাকা দিয়ে মায়ের জন্য ফল কিনে এনেছি আমাকে দেখা করার অনুমতি না দিলেও পুলিশ যাতে আমার ফলগুলো তাকে পৌঁছে দেন আমি এটাই চাই এই সাধারণ মানুষটি আরও একবার কাঁদালেন আমাদের ঋষভী হালদারের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ছোট্টকান্দা গ্রামে তার বাবার নাম আজহার হলাদার নারায়ণগঞ্জের কুতুবপুরে থাকেন তিনি তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে এই মিত্র হাসিনার শীতল অভ্যর্থনা কাঠগড়ায় দিল্লি লেখলো আনন্দবাজার পত্রিকা অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান যখন নয়াদিল্লিতে নামে তখন তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রথমবারের সাংসদ তথা নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সফর সঙ্গী নেতারা গরোয়াভাবে জানিয়েছিলেন এটা যেছে অপমান নেওয়া প্রতিবেশী বলেই ভারতের পরম মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নিজে বা কোনো সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত থাকবেন এটাই ছিল প্রত্যাশা প্রথমবার জিতে আসা কোনো প্রতিমন্ত্রী নন গতকাল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কলকাতায় এলেন বঙ্গবন্ধু কন্যা কিন্তু

তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কোনো মন্ত্রী এমনকি শীর্ষ আমলাকেও পাঠানো হয়নি যা কিনা বাঁধ দ্বারা কূটনৈতিক প্রথা এবং সৌজন্যের বিরোধী কেন এমন উদাসীনতার প্রদর্শন সে বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে চাইছে না সাউথ ব্লক বিদেশি মন্ত্রক সূত্রের খবর গরোয়ার রাজনীতির বাধ্যবাধকতাই কারণ একদিকে তারা যখন দেশ জুড়ে এনআরসি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার কথা বলছেন সেই সময় পশ্চিমবঙ্গে পরিচিত এনআরসি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর বিষয়টিকে এড়িয়ে যেতেই চেয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু সিনিয়র আমলা কেউ কেন কলকাতায় পাঠায়নি মোদী সরকার তা নিয়ে চুপ সাউথ ব্লকের কর্মকর্তারা সব মিলিয়ে দিল্লির এই আচরণে প্রতিবেশী বলয়ে ভারতের অস্বস্তি যে আরও বেড়ে গেল সে ব্যাপারে সন্দেহ নেই কূটনৈতিকদের বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দ্বিপাক্ষিক সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌঁছেছে বিভিন্ন মন্ত্রে এ কথা বারবার বলছেন মোদী সরকার পাকিস্তান সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিপণায় ভারত যখন চাপে সেই সময় হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাস উৎখাত করবেন সে কথা অক্ষরে অক্ষরে পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিবেশীদের মধ্যে একমাত্র ঢাকাকেই বিভিন্ন চড়াই উত্তরের পাশে পেয়েছে দিল্লি সম্প্রতি ভারতের অনুরোধে ঢাকা তাদের দেশের ভেতর দিয়ে আসাম থেকে ত্রিপুরায় পণ্য পরিবহনের জন্য ফি এক ঢাকায় টন প্রতি এক টাকা থেকে কমিয়ে করেছে একশো টাকায় এমন পরম মিত্রের ভারত সফরে দিল্লির এই উদাসীনতা কেন সে প্রশ্ন উঠেছে নিয়ে বাংলাদেশটা কার্তে না চাইলেও দিল্লির এই উদাসীনতা যে গরোয়া রাজনীতিতে হাসিনার পক্ষে চাপের সে কথা গরোয়াভাবে জানানো হচ্ছে এনআরসি নিয়ে সরস্বত্র মন্ত্রী অমিত শাহের হুমকির ফলে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে দিল্লির তাকে উস্কে দিতে পারে চীনপন্থী গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে আসার পরে সে দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে চীনের কাছে ঋণের ফাঁসে কার্যত বন্দী কলম্বো তাদের হামবান টটো বন্দরটি তুলে দিয়েছেন বেজিংয়ের হাতে ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ রাষ্ট্রে ভারত বিরোধী ঘাঁটি তৈরির জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বেজিং এবার গোতাবায়ার জামানায় সেই কাজ মসৃণ হওয়ার সম্ভাবনা ডোকলাম পরবর্তী ভুটান এবং চীনপন্থী সরকার হওয়ার পরে নেপালও খোলাখুলিভাবেই ভাবেই বেজিংয়ের দিকে ঝুঁকে রয়েছে সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য মোটা পর্যটন শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ভুটান অন্যদিকে চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা ক্রমশই বাড়ায় নয়াদিল্লির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে নেপালের ভারতের সঙ্গে প্রস্তাবিত যৌথ সেনা মহড়া থেকে কাঠমান্ডুর সরে দাঁড়ানো চীনের সঙ্গে পণ্য পরিবহন চুক্তি করা বেজিংয়ের মহাযোগাযোগ প্রকল্প অপরে নিজেদের সামিল করার মতো বিষয়গুলো থেকে সেই ইঙ্গিত স্পষ্ট এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের সফরকারী রাষ্ট্রপ্রধানের সঙ্গে দিল্লির এমন শীতল ব্যবহারে অবাক অনেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কালা আজিজ আর নেই রাজন তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর শনিবার রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি চিকিৎসা ঠিক মতো না করতে পারায় তার শরীরের কিছু অংশে পছন্দ গিয়েছিল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়দ খান তথ্য নিশ্চিত করে বলেন পরিবারের আপত্তি না থাকলে রবিবার শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে তার জানাজার ব্যবস্থা করবো আমরা প্রসঙ্গত বাংলা সিনেমাতে বিলেনের সহযোগী হয়ে তাকে কানপড়া দিতেন ওস্তাদ আজিজ এমন অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে কার্গো বিমানযোগে আমদানির ঘোষণায় কিছুটা কমে আসা পেঁয়াজের দাম গতকাল আবার বেড়েছে ঘোষণার কয়েকদিনের ব্যবধানে কাঙ্ক্ষিত পেঁয়াজ দেশে আসার পর দাম আরও কমবে বলে আশা করা হলেও একদিনের ব্যবধানে উল্টো দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম খুচরা বাজারে আগের দিন একশো আশি থেকে দুইশো টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে দুইশো থেকে দুশো বিশ টাকায় একশো তিরিশ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে একশো ষাট থেকে একশো সত্তর টাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা এক সপ্তাহ আগে পৌনে তিনশো টাকা পর্যন্ত উঠেছিল দেশি পেঁয়াজ গতকাল শনিবার রাজধানী ঢাকায় কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায় খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কেজি ধরে খুচরায় মিয়ানমারের পেঁয়াজ একশো টাকা মিশর ও চায়নার পেঁয়াজ একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায় অন্যদিকে রাজধানীর ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারখ্যাত শ্যাম বাজারে গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয় একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি ধরে মিয়ানমারের পেঁয়াজ একশো থেকে একশো পঞ্চাশ টাকা মিশরের পেঁয়াজ একশো থেকে একশো চার টাকায় চায়না পেঁয়াজ একশো টাকায় পাকিস্তান থেকে প্লেন যোগে আসা পেঁয়াজ একশো টাকা কেজি ধরে বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীরা জানান বিমান যোগে পাকিস্তান থেকে যে পেঁয়াজ এসেছে সেগুলো বেশি দামি বিক্রি হচ্ছে এ কারণে আগে থেকে দেশে থাকা পেঁয়াজের দামও কমছে না তবে আমদানি করা পেঁয়াজ আরও বেশি পরিমাণে আসার পর দাম কমবে বলে আশা করছেন তারা তাছাড়া বাজারে নতুন গাছ পেঁয়াজের সরবরাহ দিন দিন বাড়ছে দুই থেকে তিন সপ্তাহ পর নতুন দেশি পেঁয়াজও বাজারে চলে আসবে তখন দাম অবশ্যই কমবে তবে এ সময়টায় বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কাছে পাগল রিজভি হিসেবে পরিচিত সেই রিজবি হালাদার আর নেই শনিবার রাত দশটা বিশ মিনিটে নয়াবপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মৃত্যু হয় বিএনপি চেয়ারপার্সনের প্রেসিং সদস্য সাইরুল কবির খানের তথ্য নিশ্চিত করেছেন কোনো পদ পদবি না থাকলেও দলের জন্য নিবেদিত এক প্রাণ ছিলেন রিজবি হালাদার ঢাকায় বিএনপির প্রায় সব কর্মসূচিতে দেখা মিলত তার কখনো কাফানের কাপড়ের শরীর মুড়ে কখনো আবার খালদা জিয়ার মুক্তি চাই বা তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই এমন সব ব্যানার নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তিনি প্রায় প্রতিদিন ভোরে বিএমপির কার্যালয়ে এলাকায় আসতেন রিজবি হালাদার সন্ধ্যার পর আবার নারায়ণগঞ্জ ফিরে যেতেন